আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ভিউয়ার্স আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে কুরমা, চিকেন দিয়ে কুরমা রান্না করতেছি, আপনারা দেখতে পাবেন ইনশাল্লাহ। এই দেখেন 10-12 পিসের মতো নইব মুরগের পিস, আর এই দেখেন রসুন বাটা, এই দেখেন পেঁয়াজ বাটা, গ্লেন্ডার করে রাখছি। এইভাবে আপনারা গরম করবা, একটু পানি টান গরম করবা একটি পাত্রতে লইয়া। এই দেখেন 10 থেকে 15 মিনিট, যদি না আপনারা এইটা নরম মুরগ, যাতে সেবড়িগুলো আছে সারা গরম পানির সাথে, এইভাবে আপনারাও সিদ্ধ করবেন ইনশাল্লাহ। আপনারা 10 থেকে 15 মিনিট জাল দিবা, হালকা জাল একটু দিবা, দিলে তেলটুকু একটু হালকা গরম হইত, এই দেখেন ভিউয়ার্স রসুন বাটা দিতেছি, কতটুকু দিছি বড় চামচে, 1 চামচ পরিমাণ হিসাবে আপনারা দিবেন। এইভাবে নাড়তে থাকবেন আপনারা। পেঁয়াজ বাটা দিতেছি, সাইয়ে দেখেন এতটুকু আপনারা পরিমাণ হিসাবে দিবেন, যতটুকুর প্রয়োজন আপনার এতটুকু দিবেন। আর এইভাবে হালকা একটি লাড়া মারতে থাকবেন। আর দিতেছি লবণ, প্রায় 1.5 চামচের পরিমাণে দিছি। এইভাবে একটি হালকা লাড়া দিতে থাকবেন। ফন্ডমিট পরে ডাকিয়া রাখবো। আর এই দেখেন আদা বাটা দিলাম, 1 পিস ব্লেন্ডার করা আছিল ফ্রিজের ভিতরে। এই দেখা ভিউয়ার্স চিকেনটা কীভাবে নাড়তেছি শক্ত থাকার জন্য। এইভাবে আপনারাও একটু ফরফর নাড়া দিবেন, পানিরে গরম করবেন। গরম করার পরে ভালো মতে ফুটবো পানি, তখন আপনারা চিকেন দিবেন। আর 10 মিনিট ম্যাক্সিমাম থাকবো, তখন আপনারা লামাইয়া লাগবেন। চিকেনটা হইয়া গেছে ইনশাল্লাহ, আমি এখন লামাইয়া দিব। ওকে, ধন্যবাদ। এই দেখুক ভিউয়ার্স, সিদ্ধ দি রাখছি এখানে। এই দেখুক ভিউয়ার্স, একটু ফরফর নাড়া দিতে থাকবেন ইনশাল্লাহ। এখন দিব গরম মশলা। এই দেখেন তেজপাতা দিছি, ডালচিনি দিছি, এলাচি দিছি। আপনারা চাইলে মধুও দিতে পারবেন, চিনিও দিতে পারবেন, দুধও দিতে পারবেন, আমরা দুধ দিব। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এই দেখুক চিকেন দিতেছি। আপনারা চাইলে নারকেল দিতে পারেন, গুঁড়াটা। আর আমরা দিতেছি ইনশাল্লাহ নারিকেলের দুধ দিতেছি, ভিউয়ার্স নারিকেলের দুধ দিতেছি। আপনারাও ইনশাল্লাহ এইভাবে দুধ দিবেন, আপনারা চয়েস। আমরাও দিতেছি দুধ, আপনারাও চাইলে নর্মাল দুধও দিতে পারবেন, নারকেলেরও দুধ দিতে পারবেন, গুঁড়া দুধ পাউডারও দিতে পারবেন, যেইগুলো আপনাদের চয়েস। আর এই দেখো ভিউয়ার্স, দুই একটা খাসামরিচ দিছে এখানে, আমরা তো বাতে মাছে বাঙালি, আর একটু জাল খাইতো, এর জন্য দুই একটা গ্রিন চিল্লি দিছি, একই মরিচ।